সো হে গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে এই ভিডিওতে আমি হিন্দুদের দুর্গা এবং কালী এই দুটো দেবতা সম্পর্কে আজকে একটা ভিডিও আমি কালেক্ট করেছি সময়ের দৃষ্টি বলে চ্যানেলটির নাম। এই চ্যানেল থেকে একটি ভিডিও আপনাদের আজকে শোনানোর চেষ্টা করব যে সত্য জানলে দুর্গা এবং কালী দেবতার পূজা করতেন না, কেন করতেন না। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই তুমি যদি হিন্দু হয়ে থাকো এবং যদি মুসলিমও হয়ে থাকো, অবশ্যই ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই চলো ভিডিও শুরু করি, বেশি কথা না বাড়িয়ে লেট স্টার্ট দি ভিডিও। আমিও প্রথম প্রথম ভাবতাম মুসলমান কত বোকা কত বোকা, আল্লাহ দেখে না অবশ্য আল্লাহ ইবাদত করে কেমন মূর্খ। হ্যাঁ, আমরা কত ভাগ্যবান, আমরা কত ধন্য, ভগবানের পূজা করি, ভগবান না দেখে আমরা চিন্তা করি না। আই আমরা কি সত্যি ভাগ্যবান? আমরা এই যে মুসলিম ধর্মের মানুষরা মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছি, আমরা কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে পাচ্ছি না, তাও ইবাদত করে যাচ্ছি। মা দুর্গা আর কালীর আবির্ভাব কত বছর আগে ঘটেছে। যেমনটি আমি মুসলিমদের সম্পর্কে বললাম, এটা কিন্তু দুর্গা কালী হিন্দুদেরও কিন্তু বলেছি, ঠিক আছে? জানা আছে তোমাদের? যদি জানা থাকে অবশ্যই ছোট্ট একটি সুন্দর তোমার হাত দিয়ে কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে? যেই কাজ করলে দুনিয়াতে শান্তি পাওয়া যাবে আর পরকালে মুক্তি পাওয়া যাবে, এরকম কোন রাস্তা কি আপনার জানা আছে নাকি? বলে কেন কেন এটা জানে না কেরা, কেমনে মুক্তি কোথায়? মুক্তিতে বাদ দেখে তোমাকে বাদ দেখো তোকে ভগবান পারে, ভগবান কি ভাই? ভিডিওটি যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে পারেন তবেই কিছু বুঝতে পারবেন। আপনি হিন্দু হন আর মুসলিম হন বা আদার্স অন্যান্য ধর্মের মানুষ হন, ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনি এটি সম্পর্কে ঈশ্বর সম্পর্কে ধারণাই পাবেন না। বাবা দুনিয়াতে শান্তি সরকারি মুক্তির পথ জানা আছে নাকি? বলে না ভাই, আমাদের হুজুর সাহেব বলছেন কি কথাটি কিন্তু অবশ্যই মাইন্ডে ঢোকান। হুজুর সাহেব বলছেন যে বেদের ভিতরে পণ্ডিত সাহেবরা মন্ত্র নিজে হাতে লিখে রেখেছেন, এটা একটু মনোযোগ সহকারে দেখুন।
বলে দুনিয়াতে শান্তি আর পরকালে যদি মুক্তি পেতে চাও আর কোন রাস্তা নাই পথ নাই মত নাই একত্ব মন বর্ষা সৃষ্টিকর্তা এক আল্লাহকে মেনে নাও। আমিও প্রথম প্রথম ভাবতাম মুসলমান কত বোকা কত বোকা, আল্লাহ রে দেখে না অবশ্য আল্লাহ রে বাদত করে কেমন মূর্খ। আমরা কত ভাগ্যবান, আমরা কত ধন্য, ভগবানের পূজা করি ভগবান না দেখে আমরা সিজদা করি না। ভাই হুজুর নিশ্চয় কোন পণ্ডিত সাহেবের মুখে নিশ্চয় শুনেছেন যে ভগবান যদি সত্যি না দেখে থাকেন অবশ্যই তাহলে পুজো করতেন না। অবশ্যই কোনো জায়গায় ডিটেলসটা পেয়েছি যে হিন্দুরা পূজা করে অবশ্যই দেব দেবতা নিশ্চয় দেখেছেন এই কারণে হয়তো পূজা করেন। বাবারে কই বাবা, সৃষ্টিকর্তা যদি একজন হয় সে কি কে? সেই সৃষ্টিকর্তা যদি একজন থেকে থাকে তাহলে কে তিনি, কে আছে এই আসমান জমিনের মধ্যবর্তী বা অন্যান্য জায়গায়? আমি নিজে কিন্তু কোরআন শরীফের সূরা ইখলাসের মধ্যে পড়েছি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আমি নিজে পড়েছি এবং আল্লাহ এক এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইখলাসের মানেতেই আবার বললেন যে আল্লাহ এক, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ কাউকে জন্ম দেননি বা তেনার কোনো সন্তানও নেই ছেলেও নেই, তিনি কারো মুখাপেক্ষী নাই, মানে তো এমনই হয়তো লেখা আছে। দেখেই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে হয়তো লোকের মুখে শুনে থাকবেন যে অনেক জায়গা ভেদে ভগবানের পরিচয় লাভ করা যায়। জায়গা ভেদে ভগবানের পরিচয় লাভ করা যায় না, জায়গা ভেদে ভগবানের পরিচয় লাভ করা যায় তো তাই ভগবানের বলে বাবা সৃষ্টিকর্তা একজন, তিনি কে বলে শ্রীকৃষ্ণ। ভাই হুজুর একটি হিন্দু যুবককে প্রশ্ন করেছে যে সৃষ্টিকর্তা কি এবং কোথায় থাকি এবং কি তেনার নাম? ভাই হিন্দু যুবকটি সঙ্গে সঙ্গে কিন্তু বুঝিকে উত্তর দিয়েছেন যে ঈশ্বর হচ্ছে একজনই, তিনি হচ্ছে নিজের ধর্মের উপরে ভালোবাসা যা দেখে তিনি শ্রীকৃষ্ণের নাম পাল্টে বলে দিয়েছেন। ছবি নাই হতে পারে, কোন আকার নাই আকৃতি নাই, দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভব সৃষ্টি করতে করা যায় না। পরগ্রহ মিত পরে সৃষ্টি করতে না তাস্তে তুমি মাস্তে একতে বল ওসে
মা দুর্গা আর কালী আবির্ভাব কত বছর আগে ঘটেছে, কোন আকার লাইয়া মিলি নাই এটি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলিন তার সবুজ সাপ অনুভব করা যায় না। ভাই, আমার এই ভিডিওটি বর্তমানে এখন যারা দেখছো তারা হয়তো অবশ্যই জেনে থাকবে যে ইসলাম ধর্মের এবং তৈরি হয়েছিল, যদি অবশ্যই তোমরা কেউ জেনে থাকুন অবশ্যই ফার্স্ট কমেন্ট করে জানিয়ে দাও। কিনেছি দুর্গার কালী 3,500 বছর আগে, কয় বছর আগে তোর আগে 3,500 বছর আগে ভগবান দুর্গা আর ভগবান কালী না চেহারা জাগিয়ে দেখছে যে এরকম ছিল। কে দেখেছে ভাই, এবার বলেন, এত সুন্দর ছিল দুর্গা, কে দেখছে? যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে, এটা যে আমার ভগবান। কারণ কমেন্ট করে কি হয় জানো তো, আমি সঠিক বুঝতে পারি এবং হ্যাঁ, আমি হয়তো পাগল আছি, আমি হয়তো মূর্খ আছি, হয়তো আমার চোখে দেখতে পাই না বা আমি চোখে দেখি নাই এমন কিছু। এই যে ভাই দুর্গা ঠাকুর, হিন্দুদের দুর্গা ঠাকুর, এই যে ঠাকুরটাকে এত সুন্দর করে ফিনিশিং করে যারা ঠাকুর গড়ান, এত সুন্দর করে নাক চোখ টান টান বড় বড় মানে বড় বড় মোটা মোটা চোখ করে সুন্দর একটি নাক ঠোঁট বানিয়ে এত সুন্দর দেখছে, যেটি হিন্দু কানে একটু চোখ আর ফেরাতে পারবে না যে এত সুন্দর ভাবে দুর্গা ঠাকুর বানিয়েছে। কিন্তু এই যে ঠাকুর কে দেখেছে ভাই, কেউ কি দেখেছে? আমার তো মনে হয় কেউ নিশ্চয় দেখেছে, তারপরে এই ঠাকুরটা বানাচ্ছে। কালীর যে জীব বাচ্চাদের আরে শুনে আছে, এই জীব বাবা কালি দেখছে কে সে কি জি জি বাবা ভাই, আজ খুবই প্রশ্ন করো কেন, কি ঘটনাটা আজ খুবই নাই। হুজুর সাহেব, আপনি কোনো ধর্মকে ছোট বা বড় চোখে দেখবেন না, সমস্ত ধর্মকে আপনি সঠিক মাত্রায় লেভেলটা ঠিক রেখে দিতে পারি, আপনি নিজ ভয়ে দিতে পারি। কোনো ধর্মীয় মানুষকে, কারণ আমরা মানুষ সঠিকটা শিখতে চাই। আমি বললাম বাবা ঠিক আছে, হিন্দু ধর্মের গ্রন্থের ভিতরে তো 12 মাসে 13 পূজা এটা তো ভাই দেওয়া আছে। তুলসী গাছের তলায় কত প্রতিবেশ বলবো 64 কোটি, তাই জন্য কত 33 কোটি আবার
তুলসীর গাছের তলায় নাকি সরস্বতী কোটি ভগবান। ঠিকই বলেছি, তুলসী গাছের তলায় নাকি চৌষট্টির কোটি ভগবান আছে। এটার কোথায় আছে তার কোন প্রমাণ? এটা কি করে সম্ভব ভাই? হয়তো থাকতেও পারে। বাবা কয় মানে কি বলতে চাও? হুজুরের মুখ থেকে কিছু বলতে চাই না, তুমি শুনতে চাই। যেহেতু উনি এই ওয়াজ মাহফিল কি শুনবা হিন্দুদের, তিনি একজন ইসলাম ধর্মের বড় পণ্ডিত হয়ে তৃতীয় নম্বর যেহেতু হিন্দুদের সম্পর্কে বলছেন, অবশ্যই এরকম কিছু পাওয়া কি জানতে চাও? আমি বললাম বাবা গো এটার কোথায় আছে তার কোন প্রমাণ? ধরে নিলাম শ্রীকৃষ্ণই আমার ভগবান। বাবা কয় মানে কি বলতে চাও? বলতে চাও আমি কিছু বলতে চাই না, তাহলে একটু বুঝাইয়া দেন কিশোরী বেদ। আমি বললাম বাবা এরপরে তোমার কাছে আমার তৃতীয় নম্বর প্রশ্ন বাবা জানতে চাইছি। কই কি জানতে চাও? চাও আমি বললাম বাবা বাবা পরে নিলাম শ্রীকৃষ্ণ আমার অপমান তাহলে আমাকে একটু বোঝাই আর ভাই। এত দূর পর্যন্ত ভিডিওটি যারা দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। এবং এই ভিডিওটি দেখে অবশ্যই তোমরা অনেক কিছু শিখতে পারবে। এবং লাস্ট আর হয়তো পাঁচ মিনিট মতো আছে, তো এই যদি না দেখো একজন তাহলে হয়তো তোমাদের এই যে সাত মিনিট প্রথম থেকে মধ্যবর্তী স্থান পর্যন্ত দেখলে এটা হয়তো বেকার চলে যাবে। তো এই পাঁচ মিনিটে কিছু পাওয়ার ফাইনাল কথা কিন্তু এখানেই বলেছি, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি বললাম বাবা সত্যি যদি শ্রীকৃষ্ণ তাহলে বোঝা গেল তিনি একক, তিনি কারো মুখাপেক্ষী, তিনি অমুখাপেক্ষী নয়। তাতে কি সমস্যা? কি আসলে তিন নম্বর মন্ত্রের ব্যাখ্যা আমাকে দিয়া যাবে? তিনি খায় না ঘুমায় না, তিনার তিন নম্বর মন্ত্রের ব্যাখ্যা জন্ম গ্রহণ কখনো হয়েছে সৃষ্টিকর্তার না আছে আহার না আছে নিদ্রা, তিনি খায়ও নাই ঘুমায়ও না, তিনার স্ত্রীও নাই শরীর পালন নাই উপায়, তিনি জন্মগ্রহণ কখনো করে নাই। তিনি মন্ত্রের ব্যাখ্যা বোঝায় চলবে না, বুঝান এবার ব্যাখ্যা জানাই দেন। ইসলাম ধর্মে যেটি আছে মন্ত্রের ব্যাখ্যা কি বলছেন? মহাভারতের মধ্যে লেখা আছে ভগবান শ্রীকৃষ্ণ শুধু খাইছে এরকমটা নয়, মাখন চুরি পর্যন্ত করে খেয়েছে। ভগবানের নাকি সৃষ্টি করতাম নাকি নাই সন্তান নাই খায়ও না উপায়ও না, কিন্তু আমি যতটুকু দেখলাম একলা মহাভারতের মধ্যে লেখা আছে ভগবান শ্রীকৃষ্ণ শুধু খাইছে এরকম হিরা নয় মাখন চুরি পঞ্জন করে খেয়েছে। হাই হাই বলছি কেশব হুজুর সাহেব। আর আচ্ছা ভাই, আমি কোরআন শরীফ মোটামুটি আমি আমাকে তেলাওয়াত করানোর চেষ্টা করিয়ে
নেন, তো আমি কোরআন শরীফে পড়েছি যে আল্লাহ তাকরব্বুল আলমিন এক, তেনার পর সাইন্তারও নেই, তিনি হচ্ছে অমুকি অমুকাপিত, তিনি কাউকে জন্ম দেন, তেনাতেও কেউ জন্ম দেন। কৃষ্ণ শুধু খাইছে এরকম অপরদিকে মাখন চুরি পর্যন্ত করে খেয়েছে গ্রন্থের ভিতরে ভাই বলা আছে যে তাইলে তিনি আমাদের দেবী নাকি মাখন চুরি করে খেয়েছিল। নাউজুবিল্লাহ, কি বলবো, আমি নিজের ভাষা হারিয়ে ফেলেছি ভাই। এবার লাস্ট পর্যন্ত এসে এই এটা যে আমাকে শুনতে হবে আমি এটা ভাবতেও পারি না। এমনটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপলোড করবো না করবো না আমি সেটা ভাবছি, হয়তো হিন্দু ভাইদের মনে আঘাত লানতে পারে। তো যেটি সঠিক সেটি আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। তো ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার হিন্দু ভাইরা যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই মনে একটু কষ্ট হবে, কিন্তু ভাই আমি কিন্তু কোনো ধর্মকে ছোট বা বড় পড়ার জন্য কিন্তু এই ভিডিওটি বানাইনি। অবশ্যই আমি এই ভিডিওটার পরে আগামী কাল যদি হলো ইসলাম ধর্মের কোরআন শরীফে ভুল আছে বা কোরআন শরীফ সম্পর্কেও কোনো মিথ্যে কথা আছে সেটা নিয়েও আমি ভিডিও বানাব। আমার উদ্দেশ্য হলো এই চ্যানেলের আমি সঠিক ইনফরমেশন, সঠিক ধর্ম যেন মানুষ সঠিক পথ দেখতে পারে, আমার একটাই উদ্দেশ্য ভাই। আমি এই চ্যানেলটির মাধ্যমে সঠিক ইনফরমেশন মানুষকে শেখানোর, মানুষ যেন ভুল পথে থেকে সঠিক পথে আসে। তো ভাই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে ফেলো। দেখো হচ্ছে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই বলে আমার ভিডিও শেষ করছি। ধন্যবাদ।